নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রীতা বড়ুয়া রয় চ্যানেল। 9ই ডিসেম্বর 2019, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিরেক্টরেট, টেক্সট বুক ব্রাঞ্চ, বিকাশ ভবন, সেভেন ফ্লোর, সল্ট লেক সিটি, কলকাতা 91 থেকে চিঠি করা হয়েছে টু ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস, প্রাইমারি এডুকেশন অর সেকেন্ডারি এডুকেশন, অল ডিস্ট্রিক্ট। প্রত্যেকটা ডিস্ট্রিক্টকেই চিঠি করা হয়েছে, যার মেমো নাম্বার 114TB/OM/170/2018। ফ্রম দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল, কি লিখেছে এখানে, সাবজেক্ট অবজারভেন্স অফ বুক ডে অন January 02 ফর দ্য ইয়ার 2020, অর্থাৎ 2nd January 2020, জানুয়ারি মাসের 2 তারিখে বুক ডে পালন করতে হবে প্রত্যেকটি প্রাথমিক এবং হাই স্কুলে। কি লিখেছে, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট অল বুকস উইল বি সেন্ট টু দ্য রেসপেক্টিভ স্কুলস অ্যাজ পার রিকুইজিশন উইথিন 15th December 2019, অর্থাৎ 15ই ডিসেম্বরের মধ্যে রিকুইজিশন অনুযায়ী প্রত্যেক স্কুলে বই পৌঁছে গেছে, এটা এক্সপেক্ট করা হচ্ছে। নাম্বার টু লিখছে, দ্য বুক ডে ফর দ্য ইয়ার 2020 উইল বি অবজার্ভ অ্যাক্রস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অন January 2, 2020, January 2 তারিখে সারা রাজ্য জুড়ে টেক্সট বুক অবজারভেশন করা হবে, অর্থাৎ বুক ডে সেলিব্রেশন করা হবে।